আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিবার বিবু চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই আমাকে মেইল করছেন, আপনারা অনেকেই ফেসবুকে এসএমএস দিচ্ছেন, আবার ইনস্টাগ্রামে নক দিচ্ছেন যে ভাইয়া এক্সচেঞ্জের পেমেন্টটা যে আমাদের লেট হচ্ছে কেন দিতে। মূলত গুগল তো 21 তারিখেই সেন্ড করে দেয়, কিন্তু বাংলাদেশে বলে যে ম্যাক্সিমাম 5 দিন লাগবে, 21 তারিখ থেকে 5 দিন, সেই হিসেবে আমাদের 26 তারিখে আসার কথা। অন্যান্য ব্যাংক যেখানে 2-1 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে, ডাচ বাংলা ব্যাংক এত লেট কেন করছে? তো ব্যাপারটা পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে এক্সপ্লেইন করার চেষ্টা করবো। মূলত লেট হওয়ার কারণটা কি, বা ব্যাংক অনেকে বলে থাকেন যে ব্যাংক এই টাকাটা দেরি করে দিয়ে এই কয়েকদিনের মধ্যে যা সুদ আসছে বা লাভ্যাংশ আসছে টাকাটার, এটা ব্যাংক রেখে দিচ্ছে, এটা ব্যাংক নিজে থেকে বিজনেস করছে। তো ব্যাপারটা আসলে এরকম কি না, বা আদৌ ব্যাপারটা কি, সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপ্লব। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমাদের এক্সচেঞ্জে যদি $100 হয়, সেটা কিন্তু মাসের 12 তারিখ বা 15 তারিখের মধ্যে আমাদের এক্সচেঞ্জে অ্যাড হয়ে যায় পরের মাসের। তো পরের মাসে 15 তারিখের মধ্যে যদি যেহেতু অ্যাড হয়ে যায়, সেহেতু ওই মাসের 21 তারিখে গুগল আমাদেরকে একটা মেইল করে যে আপনার পেমেন্টটা সেন্ড করা হয়েছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিন, 5 দিন সময় লাগতে পারে ম্যাক্সিমাম, এর মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক খুব দ্রুত পেমেন্ট দিয়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ, আমরা অনেক আগে থেকে যারা ইউটিউবিং করি, তারা দেখা যায় যে আমরা আগে ডাচ বাংলা ব্যাংকটা বেশি প্রেফার করতাম, বা আমাদের সিনিয়র পার্সন যারা রয়েছে তারা সবসময় বলতো যে ডাচ বাংলা ব্যাংক অনলাইন ট্রানজ্যাকশনগুলো সাপোর্ট করে, খুব ভালো ফিডব্যাক দেয়, যার কারণে সবাই ডাচ বাংলা অ্যাড করেছে। বা নতুন যারা আসছেন, অনেকেই বড় ভাইদের কথা শুনে বা পূর্বে যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে যে ডাচ বাংলা ব্যাংক সার্ভিস ভালো দিচ্ছে, এটা শুনে অনেকেই ডাচ বাংলা ব্যাংকটা অ্যাড করেছিলেন। কিন্তু এখন দেখা যায় যে ডাচ বাংলা ব্যাংক 5 দিন, অর্থাৎ যেই অন্যান্য জায়গায় যে ক্ষেত্রে দেখা যায় যে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক মাত্র 2-3 দিনে পেমেন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু ডাচ বাংলা ব্যাংক আমাদেরকে 5-7 দিনে পেমেন্টটা দিচ্ছে না। যেমন আজকে মেবি কয় তারিখ, 27 তারিখ, আজকে 27 তারিখ, যেখানে 26 তারিখের মধ্যে পেমেন্টটা আসার কথা আমার, 27 তারিখের মধ্যে আমি 2টা এক্সচেঞ্জের একটা এক্সচেঞ্জেরও পেমেন্ট পাইনি। তো মূলত এমনটা কেন হয়? তো এখন দেখেন, রেমিটেন্সের টাকাটা কিন্তু এক্সচেঞ্জের টাকা, তো যেটা বাইরের কান্ট্রি থেকে আসে এটা আমাদের দেশের ব্যাংকগুলো রেমিটেন্স হিসেবে কাউন্ট করে। অর্থাৎ আমাদের দেশের ছেলেরা বা আমাদের দেশের মানুষ বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসছে, এটা হচ্ছে রেমিটেন্সের টাকা। তো রেমিটেন্সের টাকাটা কোনো কোনো ব্যাংক সিরিয়াসলি দেখে, যেমন ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক বা যে কোনো বিষয়গুলোই তারা সিরিয়াসলি দেখে হয়তো, বা যার কারণেই তারা কিন্তু টাকাটা ঢোকার সাথে সাথে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনটা ট্রান্সফার করে দেয়। আর ডাচ বাংলা ব্যাংক কী করে, রেমিটেন্সের টাকাটা হয়তো বা তাদের 5 দিন ওয়ার্কিং, অর্থাৎ 5 ওয়ার্কিং ডেজ তাদের টাইম নিয়ে আছে, সেহেতু তারা ভাবে যে আমরা 5 দিন বা 6 দিনের মধ্যে দিয়ে দেবো, বা তাদের কিছু গাফলিতি রয়েছে এখন, যার কারণে কিন্তু আমাদের লেট হয়ে যাচ্ছে। এর মানে এই নয় যে আপনাদের টাকাটা কিন্তু তারা মেরে দিবে। এখন আমাদের যেহেতু 21 তারিখে সেন্ড করেছে, এখন 26 তারিখের মধ্যে আসার কথা, কেন আসলো না অনেকের প্রশ্ন থাকে। সো দেখবেন যে 21 তারিখের পর থেকে 26 তারিখের পর্যন্ত এই 5 দিনের মাঝে কিন্তু শুক্র শনিবার ব্যাংক বন্ধ ছিল 2 দিন। সো এই যে 5 ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে 5 দিন যে তা না, ব্যাংক খোলা থাকবে এমন 5 দিনের কথা বলা হয়েছে। সো তারা কিন্তু এরকম দিনগুলো কাউন্ট করে, এবং বিশেষ ক্ষেত্রে হয়তো বা আরও লেট হতে পারে। এই জন্য যাদের ধৈর্য কম বা আপনারা আপনাদের ইনকামের টাকাটা খুব দ্রুত পেতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন, যারা নতুন এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেই, আপনারা দ্রুত যদি পেমেন্ট পেতে চান তাহলে ব্র্যাক বা ইসলামিক আমার প্রেফার থাকবে। সিটি ব্যাংক রয়েছে, তারপরে উত্তরা ব্যাংক রয়েছে, অনলাইন ট্রানজ্যাকশন সাপোর্ট করে যে ব্যাংকগুলো যাদের গ্রাহক সংখ্যা কম। ডাচ বাংলা যেহেতু গ্রাহক প্রচুর, আমরা দেখতে পাই কোনো টাকা ডিপোজিট করতে গেলেও ব্যাংকে অনেকক্ষণ বসে থাকতে হয় লাইন ধরে, আবার টাকা উইথড্র করতে গেলেও চেক নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় লাইন ধরে। কারণ একটাই, তাদের গ্রাহক সংখ্যা অনেক হয়ে গেছে, যার কারণে তাদের সার্ভিসটা দিন দিন একটু নিচের দিকে নেমে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। সো আপনারা যে ভাববেন যে আপনাদের টাকাটা মেরে দিবে এমনটা কিন্তু না। অনেকেই আমাকে মেসেজ করছে ভাই টাকা দিবে কি না, অবশ্যই টাকা আসবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, অবশ্যই টাকা আসবে। তো আপনাদের যাদের কনফিউশন ছিল এই ব্যাংকের টাকাটা উইথড্র নিয়ে, তাদের পুরো কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করুন। সেই সাথে দ্রুত পেমেন্ট পাওয়ার জন্য কোন কোন ব্যাংক আপনাদেরকে বেশি সহযোগিতা করবে বা কোন কোন ব্যাংক সাজেস্ট করবো আমি সেগুলোও বলে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বুঝবেন মতামত, অথবা ইউটিউব সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টের মাধ্যমে করতে পারেন, আমি চেষ্টা করবো পুরো কমেন্টগুলোর উত্তর নিয়ে একটা কিউএনএ সেশন করার জন্য। আজকে পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।